मिनट। सुप्रिय अनार्स प्रथम वर्षर छात्र छात्री, तुम्हारा निश्चय भलो आसो। प्राणीविद्या विभाग सादत कलेजे अनलाइन क्लासर पक्ष तुम्हारे स्वागतम। आमी आल्लाह रहमते भलो आसी। तुम्हारे आज अनलाइन क्लासर धारावाहिकत आज के टाइप स्टाडी अंश कोर्स कोड 21-31-03 থেকে টাইপ স্টাডির অংশে বিভিন্ন প্রাণীর যে টাইপ স্টাডি আছে, টাইপ স্টাডি এখান থেকে আমরা ইউগ্লেনা ভেরিডিসের ইউগ্লেনা টাইপ স্টাডি নিয়ে আজকে আলোচনা করব। তোমরা তোমাদের মোবাইল অথবা ল্যাপটপ অন করে আমার সাথে অংশগ্রহণ করো। প্রথমেই আমরা দেখব ইউগ্লেনা ভেরিডিস কি। ইউগ্লেনা একটি এককোষী আণুবীক্ষণিক প্রাণী। এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এটা সবুজ ধরনের, বিশ্বব্যাপী পাওয়া যায়। আমরা প্রথমেই দেখি ইউগ্লেনা বিভিন্ন প্রজাতি আছে। এর মধ্যে আমরা আজকে ইউগ্লেনা ভেরিডিস নিয়ে আলোচনা করব। ইউগ্লেনা ভেরিডিসের প্রথমেই আমরা এর প্রাণী জগতে অবস্থান দেখব। ইউগ্লেনা ইউগ্লেনা ভেরিডিস পানি জগতের অবস্থান। প্রথমে আমরা অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়া অর্থাৎ জগতে কি আছে, এটা প্রোটিস্টা PROTISTA প্রোটিস্টা। তারপরে সাপ, কিংডম, আমরা এটা কিংডম দেখতে পারি। কিংডম কিংডম প্রোটিস্টা, সাব কিংডম প্রোটোজোয়া, আগে এককোষী প্রাণীদের প্রোটোজোয়া পর্বে অন্তর্ভুক্ত করা হয়েছিল, এখন এটাকে সাব কিংডম করা হয়েছে। এরপর আমরা ফাইলামে যেতে পারি। ফাইলাম সার্কোম্যাস্টিকোফোরা, সার্কোম্যাস্টিকোফোরা অর্থাৎ এদের ফাজেলা বিদ্যমান, এই জন্য এরা সার্কোম্যাস্টিকোফোরা। তারপরে ক্লাস ক্লাস ফাইটোম্যাস্টিকোফোরা, ফাইটোমেস্টো ফাইটো অর্থ উদ্ভিদ। এরা উদ্ভিদের না, এদের ক্লোরোপ্লাস্ট আছে, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তারপরে আমরা
ক্লাসের পরে অর্ডারে যেতে পারি, অর্ডার অর্ডার ইউগ্লানিডিডাই ইউগ্লানিডা, তোর ফ্যামিলি ইউগ্লি নেডি জেনাস ইউগ্লেনা জেনাস ইউগ্লেনা নিচে দাগ দিতে হবে। তারপরে স্পেসিস ইউগ্লেনা বিরিডিস, এখন আমরা তাহলে দেখলাম কিংডম প্রোটিস্টা আর প্রোটোজোয়া, সার্কোমেস্টিকোফোরা ফাইটোমেস্টিকোফোরা, সার্কো মানে এদের ফাজেলা আছে আর ফাইটোমেস্টিকোফোরা মানে উদ্ভিদের ন্যায় এরা, আর ইউগ্লেনিডিডা এদের সাইটোফ্যারিংস এবং আর ইউগ্লেনা ইউগ্লেনা ক্লোরোপ্লাস্ট আছে আর ইউগ্লেনা বেরিডিস এরা ক্লোরোপ্লাস্ট রশ্মিযুক্ত এদের। এই হলো আমাদের প্রাণী জগতে ইউগ্লেনার অবস্থান। এখন আমরা এর গঠন দেখব, গঠন গঠন এটা ইউগ্লেনা গঠন, ইউগ্লেনা দেখতে লম্বাটে, এটা মধ্যভাগ স্ফীত নিচের দিকে সরু, এটা আণুবীক্ষণিক, দেহের অগ্রভাগ স্ফীত মাঝখানে ভোঁতা, দেহের অগ্রভাগ এটা ভোঁতা মাঝখানে স্ফীত এবং নিচের দিকে এটা হলো সরু, এটা দৈর্ঘ্য চল্লিশ থেকে ষাট মাইক্রোমিটার হতে পারে। তারপরে পোস্তে ১৪ থেকে এটা দৈর্ঘ্য পোস্ত ১৪ থেকে ২০ মাইক্রোমিটার হয়ে থাকে। সবচেয়ে বড়টা ৫০০, সবচেয়ে বড় ৫০০ মাইক্রোমিটার হতে পারে। ইউগ্লেনার বাহ্যিক গঠন গঠনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ইউগ্লেনার গঠনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক বাহ্যিক গঠন ইউগ্লেনা, এটার বাহ্যিক গঠন একটা পেলিকল নামক একটি প্রোটিন নির্মিত আবরণে আবৃত থাকে, এটা যে ইউগ্লেনার বাইরের দিকে পেলিকল, এটা বিভিন্ন বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণ করে এবং দেহকে অভ্যন্তরীণ অঙ্গাণু রক্ষা এবং বাইরের আঘাত থেকে রক্ষা করে। এরপর আমরা এটা কিউটিকলটা বাইরের কিউটিকল, এটা একটা দুস্তর বিশিষ্ট, এর বাইরের কিউটিকলটা পাতলা আর ভিতরেরটা একটু পুরো অন্তত পুট্টু, পেরিকল
আমরা কাজ বললাম যে এরা বাইরের অঙ্গ প্রত্যঙ্গ রক্ষা করে এবং ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ রক্ষা করে এবং বাইরের আঘাত থেকে রক্ষা করে, এদেরকে সাঁতার কাটতে, দেহকে সংকোচন পোষণ করতে সহায়তা করে, আর মানে ব্যাপন প্রক্রিয়া দেহে বিভিন্ন পদার্থের প্রবেশ করতে সহায়তা করে। এরপরে আমরা দেখব ইউগ্লেনার দেহের অগ্রভাগে ফাজেলার একটি গর্ত বিদ্যমান, এই গর্তকে বলা হয় সাইটোফ্যারিংস। আমরা সাইটোফ্যারিংস ইউগ্লেনার মুখ সাইট মানে বাইরের দিকে মুখ একবার একটা গর্তের মতো আছে, এটার নাম সাইটোফ্যারিংস, এটা মুখ হিসাবে কাজ করে ইউগ্লেনার। তারপরে আমরা দেখব রিজার্ভার, রিজার্ভার এটা ইউগ্লেনার দেহের অগ্রভাগে ফাজেলার একটি গর্ত, এটা ফাজেলার একটি গর্ত, এটার নাম রিজার্ভার, রিজার্ভার। রিজার্ভার এটা ফাজেলার একটি গর্ত, এখানে ফাজেলা দুইটা, দুই ধরনের ফাজেলা থাকে, এর বড়টার অভ্যন্তরীণ অংশ এবং ছোট একটা ফাজেলা এর মধ্যেই শেষ হয়ে যায়। এরপরে রিজার্ভার থেকে ফাজেলার উৎপত্তি হয়। রিজার্ভারের কাজ কাজ হলো এই রিজার্ভার থেকে ফাজেলার উৎপত্তি হয়। তারপর আমরা ফাজেলাম, ফাজেলাম এটা দুইটা ফাজেলাম আছে, একটা ছোট রিজার্ভারের মধ্যে আছে আর একটা বড়। এই ফাজেলার সাহায্যে এরা সাঁতার কেটে বিভিন্ন জায়গায় চলাফেরা করে। এটা রিজার্ভারের তলদেশ থেকে উৎক্ষিপ্ত হয়। ফাজেলার দুটির মধ্যে একটি এরা তন্তুর ন্যায় থাকে। ফাজেলাম এদের বিভিন্ন চলন অঙ্গ হিসাবে কাজ করে। কাজের মধ্যে এই ফাজেলার সাহায্যে এরা সাঁতার কেটে বেড়ায়। তারপরে অভ্যন্তরীণ গঠন, অভ্যন্তরীণ গঠন পেলিকল দ্বারা আবৃত। ইউগ্লেনার অভ্যন্তরে বিভিন্ন পদার্থ এবং অঙ্গগুলো অবস্থান করে, তার মধ্যে স্টিগমা অর্থাৎ চক্ষুবিন্দু স্টিগমা সাইটোফ্যারিংসের নিচের দিকে, চক্ষুবিন্দু এটা সাইটোফ্যারিংসের নিচের দিকে একটি বড় দানা অংশ বিশেষ, এটাকে চক্ষুবিন্দু বলা হয়। তারপরে এতে বিভিন্ন রঞ্জক পদার্থ থাকে, সংকোচনশীল গহ্বর, এই রিজার্ভারের নিচে, রিজার্ভারের এক পাশে বেশ বড় একটি সংকোচনশীল গহ্বর, এই যে সংকোচনশীল গহ্বর রয়েছে এটা ব্যাপন প্রক্রিয়ায় নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ এবং পানি গ্রহণ করে। অ্যামিবার দেহে এটা পানি এবং রেচন পদার্থের পানির ভারসাম্যতা রক্ষা করে, আর রেচন নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ বাইরে বের করে দেয়। এরপরে পানি গহ্বর,
শঙ্খচিল গব্বর চারপাশে ঘিরে ছোট ছোট পানি গব্বর আসছে, এগুলা পানি ধারণ করে এবং এই পানি গব্বর আস্তে আস্তে মিলে শঙ্খচিল গব্বরের সৃষ্টি হয়। তারপরে এদের কাজ দেহে নাইট্রোজেন শঙ্খচিল গব্বরের মধ্যে কাজ হলো দেহের মধ্যে অক্সিজেন এবং ইউজ হওয়ার পরে যে কার্বন ডাইঅক্সাইড আছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা এবং নাইট্রোজেন বর্জ্য পদার্থ দেহ থেকে বের করে দেওয়া। তারপর রয়েছে নিউক্লিয়াস। এতে একটি বড় নিচের দিকে স্ফীত অংশের একবারে নিচের দিকে একটি বড় নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের উন্নত প্রাণীর মতো সকল কোষই এখানে রয়েছে। এখন এখানে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াস নিউক্লিয়োরন্ধ্র নিউক্লিয়োপ্লাজম আমরণি ক্রোমোজোম এবং নিউক্লিয়োপ্লাজম সব অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। এই পূর্ণ কোষের মতো একটি নিউক্লিয়াস এখানে রয়েছে। নিউক্লিয়াস কোষের সমস্ত অঙ্গের কাজ সম্পূর্ণ করে থাকে। তারপরে ক্লোরোপ্লাস্ট, এখানে ক্লোরোপ্লাস্ট ক্লোরোফিল নামক এতে সবুজ বর্ণ থাকা এখানে ক্লোরোপ্লাস্ট রয়েছে। ক্লোরোপ্লাস্টের মধ্যে এরা সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট দেখা যায়। এটা ক্রোমাটোফোর, এতে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি, অর্থাৎ ক্রোমাটোফোর ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি, এটা বিটা ক্যারোটিন, এগুলা এখানে থাকে। এই ক্লোরোপ্লাস্ট দেখতে এরা সর্পিলাকার। এখানে বিভিন্ন পাইরিনয়েড আছে। এই ক্লোরোপ্লাস্টের সাহায্যে এরা ইউগ্লেনা খাদ্য তৈরি করে এবং এরা এই জন্যে এদেরকে উদ্ভিদের ন্যায় সবজি বলা হয়। এই ক্লোরোপ্লাস্টের যে একটা অংশ দেখা যায় একে মায়োনিম বলা হয়। মায়োনিম ক্লোরোপ্লাস্টের যে অংশের উপর থেকে দাগ দাগ দেখা যায় এটার নাম মায়োনিম। এরপর আমরা ইউগ্লেনাতে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, তারপরে গোলগি বডি, রাইবোজোম, মুক্ত রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া সব কিছু এগুলো দেখতে পারি। ইউগ্লেনার চলন, এরা ইউগ্লেনাতে দুই ধরনের চলন হয়, সাঁতার কেটে আর শৈল অঙ্গ প্রত্যঙ্গ চলন। চলনের মধ্যে ইউগ্লেনা ফাজেলার সাহায্যে সাঁতার কেটে চলাচল করে আর শৈল অঙ্গ প্রত্যঙ্গ সংকোচন পোষণের মাধ্যমে চলাচল করে। তারপরে পুষ্টি, ইউগ্লেনা যেহেতু হলোফাইটিক পুষ্টি দেখা যায়, এর মধ্যে এরা সূর্য আলোর উপস্থিতিতে এরা খাদ্য তৈরি করে। আর এছাড়াও আর একটা খাদ্য দেখা যায় মৃত বস্তু, এরা শোষণের মাধ্যমে সূর্য আলোর অনুপস্থিতিতে মৃত বস্তু শোষণের মাধ্যমে খাদ্য, এরা মৃতভোজী খাদ্য অর্থাৎ স্যাপ্রোফাইটিক পুষ্টি সম্পন্ন করে থাকে। ইউগ্লেনা শ্বসন ব্যাপন প্রক্রিয়া, এরা পেরিকলের সাহায্যে অক্সিজেন গ্রহণ করে দেহে, পানি অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এরপর রেচন এরা শঙ্খচিল গব্বর বাইরের দিকে ব্লাস্ট হয়ে অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ায় শঙ্খচিল গব্বর নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ গ্রহণ করে। এরপর শঙ্খচিল গব্বর নিঃশেষ হয়ে এরা দেহ থেকে নিঃশেষ হয়ে রেচন পদার্থ করে। এরপর প্রজনন, প্রজননের মধ্যে ইউগ্লেনাতে দ্বিবিভাজন প্রক্রিয়ায় অযৌন প্রজনন দেখা যায়। এদের কোনো যৌন প্রজনন দেখা যায় না। এদের কখনো কখনো পামেলা দশা, পামেলা
दशाओ देखा जाए। এভাবে ইউগ্লেনা বেরিডিস তার লাইফ সাইকেল কমপ্লিট করে এবং জীবজগতে বেঁচে আসছে। আমরা ইউগ্লেনা যে কোনো স্বাদুপানিতে বা বিশ্বব্যাপী পেয়ে থাকব। আমরা ইউগ্লেনার তাহলে আজকে টাইপ স্টাডি খুব সংক্ষেপে আলোচনা করলাম। সংক্ষেপে এই তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে ইউগ্লেনা বেরিডিস অত্যন্ত একটি আমাদের সুপরিচিত প্রাণী। তোমরা আগামী ক্লাসে আমরা অন্য প্যারামেশিয়াম নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।